অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পালক, তুই প্লিজ মন খারাপ করিস না। নিশ্চয়ই রিজুর কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জন্যই বেরিয়ে গেছে। আমার বাবা মার কাজের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। পালক, তুমি তো চেনোই রিজুকে, ও তো ওরকমই। কোন কাজটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার সেই সেন্সটা ওর নেই। ছাড়ো না, আমরা আছি তো, ডোন্ট ওয়ারি। শোন, যেটা বলতে এসেছিলাম, মা একটু আগেই আমাদের কাছে এসে বলেছে যে জেঠু জেঠিমার কাজটা যেন আমাদের নিজেদের কাজ বলেই আমরা মনে করি, আমরা যেন সবাই থাকি। পালক শুধুমাত্র এই বাড়ির বউ নয়, মেয়েও। সেই জন্য সম্মানের সঙ্গে যেন আমরা এই কাজটা করি। পালক, তুমি চিন্তা করো না, মা বলে দিয়েছে মানে এই কাজটা আমাদের দায়িত্ব নিয়ে আমরা কাজটা সবাই করব। তুমিও তোমার দাদার মতো এই বাড়িটাকে মর্গেজ রাখতে যাচ্ছ, তাই তো? আরে কি মুশকিল, বাড়ি কেন মর্গেজ রাখতে যাবো? হতেই পারে না, হতেই পারে, তোমরা তো দুই ভাই বেচুদ। এই শোনো, একটা শুভ কাজে যাচ্ছি তো, একদম আজে বাজে কথা বলে আমার মাথা গরম করে দেবে না, বুঝতে পেরেছো? এই এই দাঁড়াও 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 দাঁড়াও, কোন শুভ কাজে যাচ্ছ তুমি আমাকে বলো, কোন শুভ কাজ? হ্যাঁ, বলা যাবে না। মানে বলা যাবে না মানে? ও, তার মানে ডাল মে কুছ কালা হে। বুঝতে পেরেছি আমি, নিশ্চয়ই ওই আদরের ভাই জি কোনো আবদার করেছে, ব্যাস অমনি কাকু ছুটেছে ভাইজির আবদার রাখতে। আরে বাবা, নিজের মেয়েটার সঙ্গেও তো এতদিন ধরে কথা হচ্ছে না তোমার, গিয়ে তো একবার ওর সাথে কথা বলতে পারো। হ্যাঁ, এই শোনো, আমি না তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, অন্যের মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিজের মেয়েকে কিন্তু কিন্তু এভাবে বানের চলে ভাসিয়ে দিও না, কেমন? বালকও আমাদের মেয়ে, আমাকে তুমি এর মধ্যে জড়াবে না, আমি নেই। বালকও আমাদের মেয়ে। শোনো, তুমি পালককে মেয়ে বলো মা বলো, আমার তাতে কোনো অবজেকশন নেই, কিন্তু তুমি যদি নিজের মেয়েকে কাঁদিয়ে অন্যের মেয়েকে ভালো রাখতে চাও তাহলে কিন্তু আমার আমার তাতে অবজেকশন আছে। ওই বান্টি আর বাবলি আমাদেরকে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। নন্দু, তুমি না একদম না ওই রিজু আর পালকের এগেনস্টে একটাও কথা বলবে না, আমি বারবার তোমাকে বারণ করছি। শোনো, অনেক ভাগ্য করলে না এরকম মেয়ে আর জামাই পাওয়া যায়, আর ভাগ্য খুব খারাপ থাকলে তোমার মতো বউ পাওয়া যায়। আমার আমার ঘরের ঘুটিটাকেও কেটে দিল। পালক, ভালো হবে না তোর, ভালো হবে না। Thank you.
চলো রিজু, সব ডকুমেন্টস এনেছেন? হ্যাঁ, আমি সব ডকুমেন্টস এনেছি, চলুন। নমস্কার স্যার। নমস্কার, বসুন। বলুন। আপনাকে স্যার আমি ফোন করেছিলাম ওই বাড়ির লোন শোধ করার ব্যাপারে। রজতবাবুর বাড়ি মর্টগেজের লোন তো? হ্যাঁ স্যার। এই বাড়িটা আমরাই সিজ করেছিলাম। হ্যাঁ জানি স্যার, আমি তখন ওখানে ছিলাম। আপনি? আমি ওনার ভাই, আর ও হলো ওনার জামাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এটা প্রসেসিং এ পাঠিয়ে দিচ্ছি। আশা করি সপ্তাহখানেকের মধ্যে বাড়ির চাবিটা আমি হ্যান্ড ওভার করে দিতে পারবো। স্যার এক সপ্তাহ? হ্যাঁ, কিন্তু আমি তো সব পেমেন্ট আজকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে এতটা টাইম লাগবে কেন? ডকুমেন্টস, আপনার প্রপোজাল সব আমাকে হেড অফিসে পাঠাতে হবে, আর ওখানে লিগাল ভেরিফিকেশনের পরে এনওসি এলে তবেই আমি বাড়ির চাবিটা হ্যান্ড ওভার করতে পারবো, আর তাতে কিছুটা টাইম তো লাগবেই। স্যার স্যার আমাদের বাড়িটা কালই চাই, আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। সরি, এটা আমার হাতে নেই। আপনি আজকে টাকা দিলেই কালকে আমি বাড়ির চাবি হ্যান্ড ওভার করতে পারবো না। লিগাল প্রসিডিওর ছাড়া আপনাকে বাড়ি হ্যান্ড ওভার করলে আমার চাকরিটা চলে যাবে।